সবার মধ্যেই না, কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কাজটি আমরা করি না কেন, সেটা ছোট হোক বা বড় হোক, সেই কাজটিকে ভালোবেসে মনোযোগ দিয়ে একদম নিজের পূর্ণ সক্ষমতাকে সেখানে কাজে লাগিয়ে সেখানে থাকতে হবে। এবং মাঝ পথে ছেড়ে দেওয়ার বা পলায়ন প্রবৃত্তিটা অনেকের মধ্যেই দেখা যায়। বর্তমানে যারা ইয়াং জেনারেশন রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, অনেক কাজ আমরা করার সময় মাঝপথে মনে হয় কাজটা শেষ হলে মনে হয় আমি রিলিফ পেতাম, নিজের মস্তিষ্ক হয়তো বা আরাম পেত, কিন্তু আপনি চিন্তা করে দেখবেন সেই কাজটিকেই যদি ধারাবাহিকভাবে আপনি করতে থাকতেন একটা পর্যায়ে গিয়ে কিন্তু সেই কাজটি আর ছোট কাজ থাকতো না, এটি খুবই স্বাভাবিক। আর এই বই থেকে আরেকটি জিনিস কিন্তু একটা জিনিস বলা আছে, সেখানে কিন্তু বলেই দিয়েছেন তারা যে সর্বজনীন যেটি সত্য, গুরুজনরা যেটিকে খুব প্রায়োরিটি দিয়েছেন বা সব মহৎ ব্যক্তিরাই যে প্রসঙ্গগুলোকেই বেশি বলেছেন সেটি কিন্তু